থ্যাংক ইউ ভিউয়ার্স দেখার জন্য। আজকে আমি দেখাবো কীভাবে অন্থন করতে হয়। আপনাদের আজকে যেটা দেখাবো ওটা হচ্ছে শ্রিম্প অন্থন। এখানে দেখতে পাচ্ছেন শ্রিম্প, আমরা শ্রিম্পকে স্ম্যাশ করে নেব। এখানটায় ডিম একটা দিলেই হয়, পরিমাণ অনুযায়ী দিবেন, বেশি দিলে আবার খুব নরম হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন সয় সস, এটা হচ্ছে ধনিয়া পাতা কুচি করা, লবণ, আর এখানটায় হচ্ছে আপনার পেঁয়াজ আর আদা স্ম্যাশ করা। স্ম্যাশ করলে ভালো, কিন্তু আমরা কুচি করেছি। প্রসেসরের শ্রিম্পগুলিকে আগে স্ম্যাশ করে নিন। স্ম্যাশ করার পরে শ্রিম্পটা এরকম হয়েছে, এর সাথে আমরা সব মিশিয়ে দিব। কিছু কিছু মিশিয়ে এখন একটু বেটে নিন, মিক্স করে নিন। হয়ে গেল আমাদের অন্থনের প্রস্তুতি। এখানে দেখতে পাচ্ছেন আমরা সয়াবিন অয়েল অথবা ভেজিটেবল অয়েলে করতে পারেন। এখানে অন্থনের এই কাভারিংটা আপনি কিনতে পাবেন বাজারে, এগুলি দেখছেন, এগুলো কিনতে পাবেন। আর এখানটা ফিলিং তো রেডি আমাদের। এখানে একটা কথা বলি, আপনি অবশ্যই যেটা করবেন পেপার টাওয়েল অথবা একটা যে কোনো পাতলা কাপড় আপনি ভিজিয়ে নেবেন এর উপরে দেওয়ার জন্য, না হয় এটা শুকিয়ে যাবে, এভাবে দিয়ে রাখবেন। আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো আপনি কীভাবে অন্থন র্যাপ করতে হয়। আপনার আশেপাশে লিঙ্ক থাকবে, নিচেও লিঙ্ক দেওয়া থাকবে, হয়তো আপনি ওখানে ক্লিক করে র্যাপিং কীভাবে করতে হয় তা জেনে নিন।